স্বাগত আরো একবার আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। ঢাকার ধামরায়ে আবাদি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেয়ায় একদিকে জমি হারাচ্ছে তার উর্বরতা শক্তি, অন্যদিকে কমে যাচ্ছে ফসলি জমি। বৈধ ও অবৈধ মিলে এই উপজেলায় ইট ভাটার সংখ্যা প্রায় 260টি। পরিসংখ্যান বলছে আবাদি জমি থেকে ইট ভাটায় মাটি কেটে নেয়ায় বছরে প্রায় 200 বিঘা জমি অনাবাদি হয়ে যাচ্ছে। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট। ঢাকার ধামরায়ে আবাদি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় জমি হারাচ্ছে তার উর্বরতা শক্তি, এর ফলে কমে যাচ্ছে আবাদি জমি, নষ্ট হচ্ছে পাকা ও আধা পাকা রাস্তা। সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি জব্দ করেছে বেশ কয়েকটি মাটি কাটার যন্ত্র। স্থানীয়রা জানান, ধামরায় প্রায় 100টি স্পটে আবাদি জমি থেকে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। নানা হিসেব নিকেশে চলছে তাদের কর্মকাণ্ড। একের পর এক কাটতেছে, পল্লী পার শুনে না হেতি জোরদার বেশি। সে আওয়ামী লীগের রাজনীতি করে এবং আওয়ামী লীগ করে বিদায়, তাকে বললো সে শুনে না, সে ক্ষমতার অপব্যবহার করে। ক্রমাগত আবাদি জমি থেকে মাটি কাটা হলে খাদ্য সংকট দেখা দিবে বলে মনে করছে এলাকাবাসী। আমাদের সমস্যা হইতাছে না, আমাদের এই যে মনে করেন কৃষি জমি নষ্ট হয়ে যাইতাছে। মানে আমন কাইটা নিয়ে শস্য বলতাম, শস্য কাইটা নিয়ে আর ইর বলতাম, এখন আমানও শেষ, শস্যও শেষ। কৃষি কর্মকর্তা জানালেন, অনিয়ম বন্ধের পাশাপাশি ফসলি জমি রক্ষায় কাজ করছেন তারা। সবাই অ্যাওয়ারনেস, আমরা নিজেরাও আসলে এটার মধ্যে আছি যে আসলে এইভাবে যদি হতে থাকে তাহলে সেক্ষেত্রে কী করা যায়। এক্ষেত্রে আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করার আমরা করি। অনুমোদনহীন মাটি কাটার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন উপজেলার সহকারী কমিশনার। যদি একই ভিড়ে যদি চলতে থাকে এবং যদি জরিমানা যদি করার পরও তারা মাটি কাটা অব্যাহত থাকে, তাহলে আমরা বলে এসেছি এই পরবর্তীতে আমরা আরও কঠোর হব, প্রয়োজনে আমরা জেল দিতে বাধ্য থাকব। আর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেছেন, আবাদি জমি থেকে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে 4টি ভেহিকল জব্দ করা হয়েছে, যেটা খনন যন্ত্র, এবং 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আব্দুর রশিদ তুষার, মাইটিভি, ধামরাই, ঢাকা। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ব্যবহার করে অপেক্ষাকৃত কম দামে ও পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের নতুন রেকর্ড গড়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। শক্তির বিপুল উৎস হতে পারে এই নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন। বিজ্ঞানীদের ধারণা, অদূর ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে এটি ব্যবহার করা যাবে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্ট। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টির কথা জানিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ফিউশন বিক্রিয়া ব্যবহার করে অপেক্ষাকৃত কম দামে ও পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের নতুন রেকর্ড করেছেন তারা। নিউক্লিয়ার ফিউশন নামের এই প্রক্রিয়ায় সূর্যের মতো নক্ষত্রের শক্তি তৈরি হয়। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জয়েন্ট ইউরোপিয়ান টোরাস ল্যাবরেটরির গবেষকরা বলছেন, হাইড্রোজেনের 2টি আইসোটোপ ব্যবহার করে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তারা এই তাপ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছেন। ফিউশন ঘটাতে সূর্যের চেয়ে 10 গুণ তাপমাত্রার প্রয়োজন হয়। নিয়ন্ত্রিত পরিবেশে এই ফিউশন ঘটানো গেলে তা সভ্যতাকে রূপান্তরিত করে দেবে, আর সেটাই পৃথিবীতে আবার চেষ্টা করছি আমরা। গবেষকরা তাদের এবারের গবেষণায় 5 সেকেন্ডে 59 মেগাজুল শক্তি তৈরি করতে পেরেছেন, যা 1997 সালে তাদের একই ধরনের গবেষণায় উৎপাদিত শক্তির দ্বিগুণেরও বেশি। এই পরীক্ষাকে একটি মাইল ফলক বলছেন বিজ্ঞানীরা, কারণ এরপর হয়তো এই প্লাজমাকে 5 মিনিট, এরপর 5 ঘন্টা, এমনকি এর থেকে বেশি সময় ধরে রাখা সম্ভব হবে। আর সত্যি পৃথিবীতে নিয়ন্ত্রিত পরিবেশে নিউক্লিয়ার ফিউশন ঘটানো গেলে এর মধ্য দিয়ে অসীম পরিমাণ শক্তি উৎপাদন করা যাবে পরিবেশ বান্ধব উপায়ে, আর এই প্রক্রিয়ায় কার্বন নির্গমন বা তেজস্ক্রিয় নিঃসরণের ঝুঁকিও তেমন বাড়বে না। এই নিউক্লিয়ার রিয়্যাক্টরের গবেষণা এগিয়ে নিতে সমর্থন দিচ্ছে বেশ কয়েকটি দেশের একটি কনসোর্টিয়াম, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনও রয়েছে। এই শতকের দ্বিতীয় ভাগেই নিউক্লিয়ার ফিউশন একটি নির্ভরযোগ্য জ্বালানির উৎস হয়ে উঠতে পারে, এই গবেষণার সাফল্য হয়তো সেটাই প্রমাণ করল। মার্সিয়া মান্নান, মাইটিভি। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। শীতের তীব্রতা থেকে বাঁচতে সবাই সোয়েটার, জ্যাকেটের মতো শীত বস্ত্রগুলো পরিধান করেন। এগুলোর বেশিরভাগই তৈরি হয় উল বা মোটা কাপড় দিয়ে। এবার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডের ফ্যাশন ডিজাইনার সোফিয়া কোলার। তিনি মানুষের পরিত্যক্ত চুল দিয়েই
তৈরি করেছেন সোয়েটার। শামস তাবরেজ উচ্ছ্বাসের রিপোর্ট। সাজ পোশাক এখন শুধুই সৌন্দর্য কিংবা আরামে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে এনে ক্রেতাদের চমক দিতে চান ডিজাইনাররা। সোফিয়া কোলার নেদারল্যান্ডসের আমস্টারডামে বসবাস করেন। এই শিল্পী মানুষের ফেলে দেয়া চুল থেকে তৈরি করেন নানা ধরনের পোশাক, যা বিস্ময়কর ও পরিবেশ বান্ধব। সোফিয়া জানান, প্রতি বছর শুধু ইউরোপেই প্রায় 7 কোটি কেজিরও বেশি ওজনের চুল অপচয় হয়, তাই তাদের তৈরি বস্ত্র ওই চুলকেই পূর্ণ ব্যবহারের যোগ্য করে তুলতে কাজ করছেন তিনি। উলের মতো চুলও তৈরি কেরোটিন তন্তু দিয়ে, আর চুল বিষাক্ত নয়, কাজেই কৃত্রিম তন্তের তুলনায় এটি ভালো বিকল্প বলে জানান সোফিয়া। যেহেতু এর কাঁচামালের অভাব নেই এবং চুল টেকসই সহ হালকা ও তাপরোধী, তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে ফ্যাশন দুনিয়ায় তা জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মেমরি জাহান সিমো, আল্লাহ হাফেজ।